তানভীর আহমদ তাভি এই আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে এক প্রতিবেশী আমার কাছ থেকে একটি পণ্য ধার নিয়েছে যা 150 টাকায় কেনা হয়েছিল। কয়েকদিন পর ওই প্রতিবেশী আমাকে বললেন, আমাদের তো বাজার থেকে আনার লোক নেই, আপনারাই তা নিয়ে আসুন, আমি টাকা দিয়ে দিব। বর্তমানে ওই পণ্যের মূল্য 160 টাকা। প্রশ্ন হলো, আমার পাওনা পণ্যের পরিবর্তে টাকা নিতে পারবো কিনা এবং ক্রয় মূল্য থেকে অতিরিক্ত নেওয়া যাবে কি না? অর্থাৎ 150 টাকার জিনিস, 150 টাকা মূল্যের বস্তু যদি কেউ ধার নিয়ে নেয়, তাহলে সে ধার নেওয়ার পরে সেই পণ্যটি যদি ফেরত না দিয়ে বরং পণ্যটি মতো আরেকটি পণ্য ক্রয় করার মূল্য দিয়ে দিতে চায়, তাহলে পূর্ববর্তী পণ্যটির মূল্য এখন বৃদ্ধি পেয়ে যাওয়াতে অতিরিক্ত মূল্য নেওয়া বৈধ হবে কি না? এই প্রশ্নের জবাব হলো, হ্যাঁ, এটি নেওয়া বৈধ হবে। অর্থাৎ আপনি যে পণ্য তাকে দিয়েছেন, আপনি তার কাছ থেকে ওই পণ্যটি প্রাপ্য, সে ওই পণ্যটি আসলে আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য, যেহেতু এটি করজ এবং এগুলি ধার ছিল, আরিয়াত ছিল। হ্যাঁ, আপনি যদি এখন সে যদি সেই পণ্যটি ফেরত না দেয়, আপনি যদি এটা মেনে নেন, তাহলে উভয়ের সম্মতির ভিত্তিতে এটি বৈধ হবে। এখন সেই পণ্য তাকে, আপনার যে মালিকানাধীন পণ্যটি ছিল, সে এখন সেটি রেখে দিতে যাচ্ছে, অ্যান্ড এর দুটি শরীয়ত রূপ হতে পারে। একটা হলো যে সেই পণ্যটি আপনি তার কাছে বিক্রি করে দিয়ে বিনিময়ে তার কাছ থেকে আপনি নগদ টাকা নিয়ে নিলেন। তো যদি যেই টাকাটা সে দিতে চাচ্ছে সেটা যদি ওই পণ্যের মূল্য হয়ে থাকে, তাহলে আপনার এবং তার উভয়ের সম্মতিতে যেই মূল্য নির্ধারিত হবে সেই মূল্য নিতে কোনো সমস্যার কিছু নেই। আরেকটি হলো, সে যেহেতু ওই পণ্যটি আর ফেরত দিচ্ছে না, কাজে সেই পণ্যের মূল্য তাকে ফেরত দিতে হবে, পণ্যের বাজার মূল্য। অর্থাৎ পণ্যটি বর্তমানে বাজারে যেই মূল্যে বিক্রি হয় সেই মূল্য দিতে সে বাধ্য থাকবে। সুতরাং পণ্যটির মূল্য বর্তমানে বৃদ্ধি হয়ে যাওয়াতে, বৃদ্ধি পাওয়াতে আপনার জন্য অতিরিক্ত মূল্য তার কাছ থেকে ফেরত নিতে কোনো সমস্যা নেই।